ডিপিআরসি হসপিটালে মোটামুটি আপনার আপনারা যদি আসেন, আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা অনেক ভালো, আপনার নার্সের অনেক ভালো একটা ব্যবহার পাইবেন, আর চিকিৎসাগতভাবে আপনার ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাইবেন। ফিজিওথেরাপি বলেন, ব্যায়াম বলেন, সব কিছু আপনি ভালো একটা চিকিৎসা পাবেন। আপনি এখানে আসা যোগাযোগ করে দেখতে পারেন। আপনাদের কারো যদি এরকম কোনো বাদ বিশেষ কোনো সমস্যা থাকে, বাদ ব্যথা, তাহলে আপনি আসা এখানে যোগাযোগ করতে পারেন। শফিউল্লাহ স্যারের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিবে, আপনার ভালো একটা সাজেশনের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ সুস্থ যেতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলা সুবর্ণচর সজ্জব্বর থানা। আমার বয়স 33 বছর। আমি একজন ওমান প্রবাসী। আমার কোমরের সমস্যা ছিল, ফিউলারের সমস্যাটা ছিল, প্রায় 2.5 থেকে 3 বছর ছিল। এই সমস্যাটা আমার প্রথমে কোমরে ব্যথা উঠত, ব্যথা ওঠার পরে এই ব্যথাটা আস্তে আস্তে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা যাইত। ব্যথাটা আমার কোমরে থেকে পায়ের দিকে আস্তে আস্তে যাইত, যাইতে পাটা এমনভাবে ব্যথা উঠত, পাটা অবশ হয়ে যাইতে মনে হইতেছে যে অবশ হয়ে যাবে, এভাবে ব্যথাটা লাগতো। তো কিছুক্ষণ যদি আমি বসে থাকতাম তাহলে আবার ব্যথাটা কিছুটা কমত, পরে আবার হাঁটাচলা করতে পারতাম, 1 ঘন্টা আধা ঘন্টা এভাবে হাঁটাচলা করতে পারতাম, আবার বেশিক্ষণ হাঁটলে আবার ব্যথাটা উঠত। তো ওইভাবে আমি ব্যথাটা অনেকদিন ধরে 1-1.5 বছর অনেক সহ্য করছি, কোনো ব্যথার ওষুধ আমি খাই নাই। পরবর্তীতে আমি বাইরে এসে লেদে আবার চিকিৎসা করার সময় ছিল না আমার কাছে, পরে আমি ইউটিউবে থেকে দেখি শফিউল্লাহ স্যারের যে চিকিৎসাগুলো, এই বাত বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসাগুলো করতেছে, পরে ওনার এখানে আমি এসে যোগাযোগ করি। উনি আমাকে 1 মাসের ভর্তি লাগে, ভর্তি লাগার পরে আমি আজকে 19 দিন ধরে এখানে ভর্তি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমি পায়ে অনেকটাই মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার এই ব্যথাটার জন্য আমি আমার পায়ে একটা অপারেশন করছিলাম আগে, ওই অপারেশন করার পরে আমি এই ব্যথার জন্য আমি 2 জন ডাক্তার দেখাইছিলাম। 2 জন ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে বলছিলেন যে এমআরআই করার জন্য। এমআরআই করার পরে আমি এমআরআইতে আমাকে বলছে যে আমার কোমরের হাড্ডির সমস্যা আছে, যে যে চিকন লিকুইড জাতীয় যে হাড্ডিটা, ওই হাড্ডিটা সরে গেছে। এই কথা বলছে, আমার বলছে যে অপারেশন করা লাগবে, এই কথা বলছে। এর পরবর্তী আমি অপারেশন করি নাই, পর আমি এই ব্যথাটা সহ্য করছি প্রায় 2 বছর ধরে সহ্য করি। তারপর আমি শফিউল্লাহ স্যারের কাছে এখানে আসে ওনার সাথে কথা বলে ওনাকে আমার রিপোর্টটা দেখাছি। দেখানোর পর উনি আমাকে 1 মাসের ভর্তি লেখছিল। পরবর্তী আমি আজকে 19 থেকে 20 দিন আমি আজকে এখানে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা নেওয়ার পর এখন মোটামুটি আমি অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ডিপিআরসি হসপিটালে মোটামুটি আপনার আপনারা যদি আসেন, আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা অনেক ভালো, আপনার নার্সের অনেক ভালো একটা ব্যবহার পাইবেন, আর চিকিৎসাগতভাবে আপনার ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাইবেন। ফিজিওথেরাপি বলেন, ব্যায়াম বলেন, সব কিছু আপনি ভালো একটা চিকিৎসা পাবেন। আপনি এখানে আসা যোগাযোগ করে দেখতে পারেন। আপনাদের কারো যদি এরকম কোনো বাত বিশেষ কোনো সমস্যা থাকে, বাত ব্যথা, তাহলে আপনি আসা এখানে যোগাযোগ করতে পারেন। শফিউল্লাহ স্যারের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিবে, আপনার ভালো একটা সাজেশনের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ সুস্থ যেতে পারবেন। আর আপনারা শফিউল্লাহ স্যারের জন্য সবাই দোয়া করবেন, যারা এখানে যতজনের চিকিৎসা করে সুস্থ হয়েছেন, আর বিশেষ করে আমি শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করব, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি যে কতদিন আল্লাহ আমার হায়াত রাখে আমি যেন সুস্থ থাকতে পারি, এ কামনাই করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।